ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নাসিরনগরে ভোটপূর্ণ গণনার দাবিতে ইউপি চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন। গত 11 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ফলাফল পরিবর্তনের প্রতিবাদে ও পূর্ণ ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নে পরাজিত আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও গোয়ালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কিরণ মিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের তিনি এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনের দিন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী গোয়ালনগর ইউপির 67 নং নওগাঁও ও 68 নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে নৌকা প্রতীকের এজেন্টদের বের করে দেয় এবং অধিকাংশ সময় ভোটকেন্দ্রে অবস্থান করে ভয়ভীতি প্রদর্শন করে নৌকা বেইজধারীদের লাঠিচার্জ ও মারপিট করায় ওই কেন্দ্রের ভোটাররা ভোট প্রদান করতে সাহস পায়নি। এছাড়াও তিনি অভিযোগ করেন, কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনীর খেয়াল খুশি মতো রামপুরা কেন্দ্র ব্যতীত 8টি কেন্দ্রের ভোট হাতে পেয়ে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। আমাকে মাত্র 29 ভোটের পার্থক্য রেখে ফলাফল ঘোষণা করেন, তাই তিনি ওই 2 ভোটকেন্দ্রের পূর্ণ ভোট গণনা বা পূর্ণ নির্বাচনের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, যুবলীগ নেতা মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ খোকন মিয়া, আরো শালী প্রমুখ। স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।